আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। দেশমাতৃকাকে স্বাধীন করবার সংকল্প নিয়ে এলগিন রোডের বাড়ি থেকে মহানিষ্ক্রমণের পথে বেরিয়েছিলেন আমাদের সবার প্রাণের প্রিয় নেতা সুভাষচন্দ্র বসু। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছেছিলেন জার্মানিতে। তাঁর সেই যাত্রাপথের বিবরণী আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রতিটি পর্বে। শুরু করছি শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি অবলম্বনে অধরা সুভাষ। বার্লিন প্রবাসী ভারতীয়দের কাছে চায়ের নিমন্ত্রণ জানিয়ে একদিন একটি চিঠি এসে পৌঁছল প্রেরক অরল্যান্ডো মাজোট্টা। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে সবাই দেখল তিনি আর কেউ নন, তাদের প্রাণের প্রিয় নেতা সুভাষচন্দ্র বসু। সুভাষ তাদের কাছে ব্রিটিশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালেন। গড়ে উঠল আজাদ হিন্দ সংঘ। নাম্বিয়ার আবিদ হাসান, হাবিবুর রহমান, গিরিজা মুখার্জি সহ মোট 35 জনকে নিয়ে শুরু হল পথ চলা। সংঘের নতুন দপ্তর খোলা হল বার্লিনের তিয়ারগার্ট এলাকায়। সুভাষের ডাকে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে দলে দলে প্রবাসী ছাত্রের দল আসতে শুরু করল বার্লিন অভিমুখে। প্যারিস থেকে ছুটে এলেন বিনু ব্যানার্জি আর প্রমোদ সেন। কিন্তু তাদের সবার মনেই প্রথমে দ্বিধা, নীতিগত দিক থেকে নাৎসিদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, তাদের সঙ্গে হাত মেলানো কি করে সম্ভব। পরে সব দ্বিধাই স্রোতের মতো ভেসে গেল সুভাষের বক্তব্য শুনে। পৃথিবীর কোনো দেশ সাহায্য গ্রহণ করেনি অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র থেকে, আয়ারল্যান্ড তার মুক্তিযুদ্ধে সাহায্য নেয়নি আমেরিকার কাছ থেকে, রাশিয়া নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রতিরোধ করবার জন্যে, ব্রিটিশ এতদিন জাপানকে সাহায্য করেনি তলে তলে, তাহলে আমরাই বা নেব না কেন? নিশ্চয় নেব, নেব কূটনীতি হিসেবে। তারপর ধীরে ধীরে এগিয়ে যাব আপন লক্ষ্যের দিকে, সে লক্ষ্য হল আমাদের স্বাধীনতা। সোজা কথায় এটা হলো কূটনীতির খেলা। এ খেলায় প্রতিনিয়ত আমাদের সজাগ থাকতে হবে, বুদ্ধির লড়াইতে জয়ী হতে হবে। এবার এসে পৌঁছলেন বম্বের অধিবাসী এন জি গনপুলে। অহিংস নীতিতে আস্থাবান খাঁটি কংগ্রেস কর্মী। ডাক শুনে তিনিও এসে হাত মেলালেন সুভাষের সঙ্গে। সব পথই স্বাধীনতার পথ, কোন পন্থায় কোন রীতিতে স্বাধীনতা আসবে সেটা বড় কথা নয়, অহিংস পন্থায় না এলেও স্বাধীনতা স্বাধীনতাই, স্বাধীনতার কোনো বিকল্প নেই। নিজস্ব বেতার কেন্দ্র আজাদ হিন্দ রেডিওর কাজ শুরু হল অক্টোবর মাস থেকে। সুভাষের সারা মনে সেদিন কুলোপ্লাবী আনন্দ, একটা বিপুল পরিতৃপ্তি। বুঝি এমনি একটা লগ্নের অপেক্ষাতেই তিনি উন্মুখ হয়েছিলেন সারা জীবন। দীর্ঘ প্রতীক্ষার পরে সেদিনই সর্বপ্রথম পৃথিবীর মানুষ শুনতে পেল সেই পরিচিত কণ্ঠস্বর, আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। সুভাষ, একটা ঝড় বয়ে গেল যেন ভারতবর্ষের ওপর দিয়ে। এতদিনকার সব সংশয়ের অবসান, সব প্রশ্নের পরিসমাপ্তি, না সন্দেহের কোনো অবকাশ নেই। সেই তেজোদ্দীপ্ত কণ্ঠ, সেই মনোমুগ্ধকর ভঙ্গি, কোথাও এতটুকু অমিল নেই। এ আমাদের সুভাষ, সুভাষী। কিন্তু কি করে এটা সম্ভব হলো? পৃথিবীব্যাপী এখন মহাযুদ্ধ চলছে, এ সময় পুলিশের সতর্ক দৃষ্টিকে ফাঁকি দিয়ে কি করে বার্লিন যাওয়া সম্ভব হলো সুভাষের পক্ষে?
এ যে কল্পনাতীত ব্যাপার। দোসরা নভেম্বর আজাদ হিন্দ সংঘের প্রথম অধিবেশন বসল বার্লিনে। ভারতের মূল ভূমি থেকে ৬০০০ মাইল দূরে সেই প্রথম উড্ডীন হল ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা। প্রথমেই কবিগুরুর জনগণমন অধিনায়ক গানটি গৃহীত হল জাতীয় সঙ্গীত রূপে। তারপর একে একে গৃহীত হল তিনটি উল্লেখযোগ্য কথা, যা আজও অমর অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায়, অক্ষয় হয়ে আছে প্রতিটি ভারতবাসীর দৈনন্দিন জীবনে। প্রথম কথাটি হল জয় হিন্দ, নমস্কার নয়, নমস্তেও নয়, জয় হিন্দ। এর আগে কেউ কোনোদিন ভাবতে পেরেছিল কি এমনি একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় অভিবাদনের কথা মাথায় এসেছিল কারো? জাতির জনক বলে গান্ধীজি আজ সর্বত্র পূজিত। সুভাষের দেওয়া এই জাতির জনক সম্বোধনটির কি কোনো তুলনা আছে কোথাও? অনেক চেষ্টা করেও এর বিকল্প কোনো প্রতিশব্দ আজও খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয় কথাটি হল আজাদ হিন্দ জিন্দাবাদ, আর তৃতীয় কথাটি নেতাজি, নেতাজি, নেতাজি। সুভাষ নয়, নেতা নয়, নেতাজি। তোমার আমার সবার নেতাজি, প্রতিটি ভারতবাসীর নেতাজি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ও অদ্বিতীয় পুরুষ, মহাক্ষত্রিয় নেতাজি। প্রথমে আজাদ হিন্দ সংঘ, তারপর আজাদ হিন্দ রেডিও, এবার চাই ভারতের নিজস্ব বাহিনী আজাদ হিন্দ ফৌজ। আফ্রিকা রণাঙ্গনে হাজার হাজার ভারতীয় সৈন্য বন্দী হয়েছে ফিল্ড মার্শাল রোমেলের হাতে। তাদের বেশিরভাগকেই রাখা হয়েছে ইতালিতে। মাত্র হাজার দশকের মতো আনা হয়েছে জার্মানির আনাবুর্গ ক্যাম্পের বন্দী নিবাসে। ওইসব বন্দীদের সাহায্যে একটা ভারতীয় বাহিনী গড়া যায় না, গড়া যায় না ভারতের নিজস্ব সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ। কিন্তু কি করে তা সম্ভব? রেডিও অসামরিক দপ্তরের ব্যাপার, কিন্তু ফৌজ গঠন সম্পূর্ণ সামরিক বিভাগের ইচ্ছাধীন। জার্মানি তাতে রাজি হবে কেন? তাদের দেশে সম্পূর্ণ আলাদা একটি স্বাধীন বাহিনী গড়তে দেবার প্রশ্নই যে ওঠে না। কিন্তু দাবি তুলেছেন স্বয়ং সুভাষ বোস। লোকটা যে একেবারে নাছোড় বান্দা, একবার মাথায় কিছু ঢুকলেই আর রক্ষে নেই, তার শেষ পর্যন্ত দেখে সে নেবেই, এমন লোককে এড়ানোও যে মুশকিল। যোগাযোগ করা হলো সামরিক বিভাগের সঙ্গে, প্রথমে বৈদেশিক দপ্তরের মাধ্যমে, তারপর সোজাসুজি সুভাষ নিজেই যোগাযোগ করলেন। অনেক আলাপ আলোচনার পরে অবশেষে রাজি হল জার্মানি। বেশ, তাই হোক, গড়ে উঠুক তোমাদের নিজস্ব বাহিনী। এবার শর্তাবলী। সুভাষের দাবি, এ বাহিনী হবে আমাদের সম্পূর্ণ নিজস্ব, কোনো অবস্থাতেই তোমাদের কোনো বাহিনীর সঙ্গে তাদের মেশানো চলবে না। আমাদের একমাত্র শত্রু ব্রিটিশ। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আমাদের সেনাবাহিনীকে অন্য কোনো যুদ্ধক্ষেত্রে পাঠানো চলবে না। তবে হ্যাঁ, কোথাও আক্রান্ত হলে সেক্ষেত্রে তারা আত্মরক্ষার জন্যে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করবে বই কি। বেতন, ছুটি, খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদের ব্যাপারে তোমাদের মতো আমাদের সেনাবাহিনীকেও সমান সুবিধে দিতে হবে। এ ব্যাপারে কোনো রকম তারতম্য করা চলবে না। এবারও সুভাষের প্রতিটি দাবি গৃহীত হল যথাযথভাবে, শুধু মুখে নয়, কাজেও। এবং সে দায়িত্ব জার্মানি বহন করেছিল শুরু থেকে শেষ দিন পর্যন্ত। প্রয়োজনীয় আর্থিক সাহায্যেরও ব্যবস্থা হল আলোচনার মাধ্যমে। সুভাষের ব্যক্তিগত ভাতা বরাদ্দ হল মাসিক ৮০০ পাউন্ড, আর আজাদ হিন্দ সংঘের জন্য ১২০০ পাউন্ড। ১৯৪৪ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৩,২০০ পাউন্ড। অবশ্য সেনাবাহিনীর খরচ আলাদা, তবে সবই ঋণ হিসেবে। সে ঋণ পরিশোধের দায়িত্ব ভারতের নয়, সুভাষের একার। তাই মেনে নিলেন জার্মান সরকার। সুভাষের সততার প্রতি সে বিশ্বাস এবং শ্রদ্ধা
তাঁদের বরাবরই ছিল। এবার সৈন্য সংগ্রহের কাজ। প্রথমে সহকর্মী এনজি স্বামী ও আবেদ হাসানকে বন্দিশালায় পাঠানো হলো সৈন্য সংগ্রহ করবার জন্যে। তারপর তিনি নিজেই গেলেন। শুধু সহকর্মীদের উপর নির্ভর করলে চলবে না, এ কাজ সবার, সুতরাং সবাইকেই যেতে হবে সেখানে। কাজটা কিন্তু খুব সহজ হলো না। প্রথমেই বাধা এলো বন্দীদের দিক থেকে। না, ওসবের মধ্যে আমরা নেই, ইংরেজের নিমক খেয়েছি, সুতরাং তাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা রাজি নই। কিন্তু কেন এই দ্বিধা, কি এর কারণ? কারণ আর কিছুই নয়, আসলে এর পেছনে রয়েছে ইংরেজ শাসকদের সেই চিরাচরিত কূটনীতি, যে নীতির সাহায্যে তারা ভারতকে পদানত করে রাখতে সক্ষম হয়েছিল যুগ যুগ ধরে। অর্থাৎ ব্রিটিশের নীতি ছিল সৈন্যবাহিনী গড়া হবে কেবলমাত্র অশিক্ষিত লোকেদের নিয়ে, শিক্ষিতদের নিয়ে নয়। শিক্ষিত লোকেদের বিশ্বাস নেই, কখন যে ওরা রাইফেল নিয়ে ঘুরে দাঁড়াবে তা বলা শক্ত। অশিক্ষিতদের বেলায় কিন্তু তেমন কোনো ভয়ের কারণ নেই। পেট ভরে খাওয়া, মাস গেলে নগদ বাইনে, আর শেষ জীবনে পেনশন, ব্যাস এটুকু পেলেই ওরা খুশি। তার বাইরে কোনো কিছু নিয়ে ওরা বড় একটা মাথা ঘামায় না। সুতরাং কামানের খোরাক হিসেবে ওরাই অনেক বেশি নির্ভরযোগ্য। সুভাষ কিন্তু এতটুকুও নিরাশ হলেন না সৈন্যদের এই বিরূপ মনোভাব দেখে, বরং আরও বেশি করে ওদের সঙ্গে মিশতে লাগলেন নতুন উদ্যমে। সুভাষের বক্তব্য, দোষ ওদের নয়, ওরা অশিক্ষিত, গরিব, নিজেদের দেশকে ওরা চেনে না, স্বাধীনতা যে কি বস্তু তাও ওরা জানে না, জানতেও দেওয়া হয়নি কোনোদিন। এবার ওদের সেই নতুন মন্ত্রে দীক্ষিত করতে হবে, শোনাতে হবে দেশের কথা, স্বাধীনতার কথা, জন্মগত অধিকারের কথা। প্রথমেই তিনি দল থেকে ব্রিটিশ এনসিওদের সরিয়ে দিলেন অন্যত্র। দোষ সৈন্যদের নয়, ওদের, ওরাই সৈন্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে আড়াল থেকে, সুতরাং হটাও ওদের। এবার কিন্তু কাজ হলো। প্রথমে একটি দুটি, তারপর দলে দলে সবাই এগিয়ে এলো সুভাষের উদাত্ত কণ্ঠের আহ্বান শুনে। নেতাজি, 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 আমাদের নেতাজি, বলো নেতাজি, আমাদের কি করতে হবে বলো, তুমি শুধু আদেশ করো। এ প্রসঙ্গে গিরিজা মুখার্জি বলছেন, দিনের পর দিন সুভাষকে আমি দেখেছি ভারতীয় বন্দীদের সঙ্গে কথা বলতে, শুনেছি তাঁর তেজোদ্দীপ্ত কণ্ঠের আহ্বান। একদিনের কথা আজও আমার মনে পড়ে, সেদিন ড্রেসডেনের রৌদ্রক্লান্ত পথে দাঁড়িয়ে সুভাষ ভারতীয় নাবিকদের সঙ্গে কথা বলছিলেন। শ্রোতাদের বেশিরভাগই ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষ। সুভাষের সেই কণ্ঠস্বর, সেই অনুভূতি মেশানো কথা, সেই সুখ দুঃখের কাহিনী আজও আমার কানে বাজে মিষ্টি সঙ্গীতের মতো। তাঁর সেদিনের বক্তৃতা আমার দেহের শিরা উপশিরায় সত্যই উত্তেজনার ঢেউ তুলেছিল। মনে হয়েছিল আমি যেন সত্যি স্বাধীন ভারতের নাগরিক। কতক্ষণ সুভাষ বক্তৃতা দিয়েছিলেন জানি না, বোধহয় ঘণ্টা দেড়েক হবে। বক্তৃতা শেষে দেখা গেল শ্রোতাদের দল স্তব্ধ, যেন তারা তাঁদের হারানো নেতাকে খুঁজে পেয়েছে, খুঁজে পেয়েছে মুক্তির পথ, শুনতে পেয়েছে স্বাধীনতার বাণী। তারপর একে একে তারা এগিয়ে এসে সুভাষকে বলল, আজ থেকে তুমি আমাদের নেতা, আমাদের নেতাজি, আমাদের পথপ্রদর্শক, আমরা সবাই তোমার আজাদ হিন্দ সংঘের কর্মী, আজাদ হিন্দ ফৌজের সৈন্য। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ইতিপূর্বে কেউ এ জিনিস পারেননি, কি গান্ধীজি, কি জওহরলাল, কেউ সক্ষম হননি সেনাবাহিনীর রাজনরুক্তিতে এতটুকু ফাটল ধরাতে। একমাত্র ব্যতিক্রম সুভাষ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি একমাত্র লোক যিনি সেই রাজভক্ত সেনাবাহিনীকে কাছে টেনে আনতে সক্ষম হয়েছিলেন দেশ ও জাতির প্রয়োজনে।
আজাদ হিন্দ রেডিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশে বিদেশে। কাজের নেশায় প্রতিটি কর্মী উন্মত্ত, যেন শুধু কাজ আর কাজ, নিরবিচ্ছিন্ন কাজ, কাজ ছাড়া আর সবকিছুই বুঝি চাপা পড়ে গেছে মনের অতল গভীরে। নিত্য নতুন ফিচার, নিত্য নতুন দেশের উত্থান পতনের কাহিনী, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে নিত্য নতুন প্রচার, এই প্রচারের সাহায্যেই নিজেদের কর্তব্য সম্বন্ধে তাদের সচেতন করে তুলতে হবে, জানাতে হবে প্রতিটি রণাঙ্গনে ইংরেজের ভাগ্য বিপর্যয়ের কথা, ভারতের আশা আকাঙ্ক্ষা ও স্বাধীনতার কথা। সময় এসে গেছে, সংগ্রাম আসন্ন, তোমরা প্রস্তুত হও। 7ই ডিসেম্বর 1941 সাল, আবার সেদিন সেই তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর ভেসে এলো ইথার তরঙ্গে। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আমাদের সবার প্রিয় নেতা সুভাষ বসুকে নিয়ে তৈরি এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাহলে অবশ্যই আপনার পরিবার এবং পরিচিত জনের সঙ্গে আমাদের পর্বগুলি শেয়ার করুন। আর যদি সম্ভব হয় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। I'm not afraid of the dark.